হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ স্যার। ডেইলি ইউজ কমন সেন্টেন্সের আজকের এই পর্বটাতেও আমরা ছটি ডিফারেন্ট টাইপের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো শুরু করার পূর্বে আরও একটা কথা বলি, তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকো এবং আমাদের এই ডেইলি ইউজ কমন সেন্টেন্সের যে একটা সিরিজ পর্ব চলছে সেই পর্বের যদি এই ভিডিওটাই তোমরা প্রথম দেখে থাকো, তাহলে তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আমাদের মোটামুটি প্রায় 15টা এপিসোড কমপ্লিট করে ফেলেছি। সো এই 15টা এপিসোডের ভিডিওগুলি যদি তোমরা দেখতে চাও, তাহলে এই ভিডিওর আই বাটন থেকে কিছুটা ভিডিও দেখতে পারবে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি সেই লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, সেখান থেকেও আগের ভিডিওগুলি চাইলে দেখতে পারো। ওকে, 1 থেকে 180টা সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আমাদের এই পর্বগুলো তৈরি হচ্ছে। তো এই পর্বতে যা আমি তুলে ধরবো তা তোমাদের প্রত্যেক দিন বা দৈনন্দিন জীবনে কাজে লাগবে। সো ভিডিওটি শুরু করার আগে আরও একটা কথা বলি, তোমরা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকো এবং এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো ফার্স্ট সেন্টেন্সে রয়েছে যে এটা করতে ভালো লাগে বা ভালো লাগছে। এই বাক্যটা তোমরা এর আগের একটা ভিডিওতে পেয়েছো হয়তো, বাট এখানে কিন্তু আলাদা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো। এটা করতে ভালো লাগে বা ভালো লাগছে, এখানে দুটি ক্রিয়া দেখতে পাচ্ছি আমরা, একটা ভালো লাগে আর একটা হচ্ছে লাগছে। সো সেন্টেন্সটা হবে এই রকম, এটা দিয়ে যেহেতু তৈরি তাই হচ্ছে ইট। ইটটাকে আমরা সাবজেক্ট হিসাবে পেয়ে যাচ্ছি, ইট ইজ, যেহেতু প্রেজেন্টে তাই ইট ইজ ভালো লাগা অর্থে গুড, ইট ইজ গুড করা অর্থে টু ডু। তাহলে বাক্যটা কী দাঁড়ালো, যে ইট ইজ গুড টু ডু, এটা করতে ভালো লাগে বা ভালো লাগছে। এখন কথা হচ্ছে যে শুধু আমরা ভার্বগুলো চেঞ্জ করব দিয়ে বাক্যগুলোকে আলাদা আলাদা তৈরি করব। তাহলে দেখো যে এটা করতে ভালো লাগে, তাহলে হচ্ছে এবার ভার্ব না, শুধু আমি সাবজেক্টটাকেও চেঞ্জ করে ফেলছি, সাবজেক্ট এটা, এটা অর্থে ইট, কিন্তু আমরা এখানে লিখলাম যে সিনেমাটা দেখতে ভালো লাগছে, তাহলে কী হবে, দ্য মুভি ইজ গুড টু ওয়াচ, গুড টু ওয়াচ, দ্য মুভি ইজ গুড টু ওয়াচ, ক্রিকেট ম্যাচটা দেখতে খুব ভালো লাগছে বা উপভোগ করতে ভালো লাগছে, দ্য ক্রিকেট ম্যাচ, বাট ক্রিকেট ম্যাচ ইজ গুড টু এনজয়, দ্য ক্রিকেট ম্যাচ ইজ গুড টু এনজয়, ক্রিকেট ম্যাচটা উপভোগ করতে ভালো লাগছে, গানটা শুনতে খুব মজা ভালো লাগছে বা ভালো লাগে, তাহলে দ্য মিউজিক ইজ গুড টু শোনা অর্থে লিসেন, তাহলে দ্য মিউজিক ইজ গুড টু লিসেন, গানটা শুনতে ভালো লাগছে। অঙ্কগুলি করতে খুব ভালো লাগে, তাহলে দ্য সামস আর গুড টু ডু বা ওয়ার্ক আউট। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এইবার আমরা ঠিক একই রকমভাবে 127 যদি আসি, তাহলে দেখতে পাবো যে এটা করতে ভালো লাগতো এবং ভালো লাগছিল। সো দুটোর মধ্যে পার্থক্য একটাই, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট। সো এখানে দেখো লাগছিল বলছে, এখানে বলছে লাগছে, লাগছে অর্থে আমরা প্রেজেন্টে বিভার্বকে অ্যামিজার হিসাবে নিয়ে আসছি, আর এখানে ও পাস্টে নিয়ে আসবো কি ওয়াজ ইয়ার। তাহলে আমরা এই সেন্টেন্সটা যদি লিখি তাহলে হবে ইট ওয়াজ গুড টু ডু, তাহলে ইট ওয়াজ গুড টু ডু, এটা করতে ভালো লাগতো বা ভালো লাগছিল। এবার ইটটাকে চেঞ্জ করো, পাকা আমগুলি খেতে খুব ভালো লাগছিল, তাহলে হবে দ্য রাইপ ম্যাঙ্গোস, দ্য রাইপ ম্যাঙ্গোস ওয়ার গুড টু ইট, পাকা আমগুলি খেতে খুব ভালো লাগছিল। তারপরে হচ্ছে যে ঝগড়াটা দেখতে খুব ভালো লাগছিল, ওকে, ঝগড়া মানে কেউ একজন মারামারি করছে, তাহলে কী হবে, দ্য ফাইটিং ওয়াজ গুড টু ওয়াচ, দেখতে খুব ভালো লাগছিলো, মজা লাগছিল, এখানে বেটার হয়, বাট আমরা যেহেতু ভালো লাগছিলো দিচ্ছি তাই আমরা এখানে ভালো লাগছিলো এটাই বলি। ওকে, সো গল্পটা পড়তে খুব ভালো লাগছিলো বা ভালো, বা গল্পটা পড়তে খুব ভালো লাগতো, আমাদের ক্লাস টেনে যে গল্পটা ছিল সেটা পড়তে খুব ভালো লাগতো, এইরকম একটা বাক্য যদি চলে আসে তখন হবে দ্য স্টোরি ওয়াজ গুড টু রিড, ক্লিয়ার। ওকে, সো আইসক্রিম খেতে খুব ভালো লাগছিলো,
দ্য আইসক্রিম ওয়াজ গুড টু ইট, আইসক্রিম খেতে খুব ভালো লাগছিল। ক্লিয়ার? আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। জাস্ট সাবজেক্টটাকে চেঞ্জ করো আর এই স্ট্রাকচার বা এই ফর্মাটা ফেলে দাও, দেন সাব সেন্টেন্সগুলো অটোমেটিক হয়ে যাবে। ওকে, দেন 128, 128 নম্বর হচ্ছে যে এটা করা আমার কর্তব্য। সো এই সেন্টেন্সটা বিপুল পরিমাণে ব্যবহার হবে যদি তোমরা স্পোকেন ইংলিশ শিখতে চাও এবং ইংরেজিকে যদি ডেভেলপ করতে চাও। সো এটা করা আমার কর্তব্য। সো এখানে আমি লিখি এটা অর্থে ইট ইজ আমার কর্তব্য, ইট ইজ মাই ডিউটি। তাহলে বাক্যটা দাঁড়ালো ইট ইজ মাই ডিউটি, আমার কর্তব্য এটা করা, তাহলে টু ডু, তাহলে ইটস মাই ডিউটি টু ডু, এটা করা আমার কর্তব্য। এবার এখানে চেঞ্জ করো, এটা অর্থে তুমি চেঞ্জ করতে পারো, এটা করা অর্থে এই যে এটাটা চেঞ্জ করো, আমার কর্তব্যটাকে অন্যজনের কর্তব্য করে দাও। তাহলে দেখো, গরিবদেরকে সাহায্য করা আমাদের কর্তব্য, তাহলে কী হবে, ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের কর্তব্য। কি কর্তব্য? গরিবদেরকে সাহায্য করা, টু হেল্প দ্য পুয়ার, গরিবদেরকে সাহায্য করা, তাহলে ইট ইজ আওয়ার ডিউটি টু হেল্প দ্য পুয়ার, গরিবদেরকে সাহায্য করা আমাদের কর্তব্য। তারপর হচ্ছে যে তোমাকে তোমাকে সহযোগিতা করা আমার কর্তব্য, আমার বন্ধুকে বললাম তোমাকে সহযোগিতা করাই আমার কর্তব্য, তাহলে ইটস মাই ডিউটি টু কোঅপারেট ইউ, তোমাকে সহযোগিতা করাই আমার কর্তব্য। সিনিয়র মানে বড়দেরকে শ্রদ্ধা করা আমাদের কর্তব্য, তাহলে হবে যে ইট ইজ আওয়ার ডিউটি টু রেসপেক্ট দ্য সিনিয়র, ছোটদেরকেও ভালোবাসা বড়দের কর্তব্য, তাহলে কী হবে, ইট ইজ বড়দের কর্তব্য, তাহলে সিনিয়র্স ডিউটি টু লাভ দ্য জুনিয়র। ওকে, এই হচ্ছে সেন্টেন্স। জাস্ট সেন্টেন্সটাকে কপি করতে শেখো, তাহলেই সেন্টেন্সগুলো খুব সহজেই তৈরি করতে পারবে। দেন 129, 129 আর 128-এর মধ্যে পার্থক্য একটাই, এখানে শুধু বলেছে কর্তব্য আর 129-এ বলা হয়েছে কর্তব্য ছিল, তাহলে জাস্ট প্রেজেন্ট অ্যান্ড পাস্ট, তাহলে এটা করা আমার কর্তব্য ছিল, মানে কোনো সিচুয়েশনের আগে একটা কোনো কাজ করে ফেলেছি, এখন আমি বলছি যে ওটা করা আমার কর্তব্য ছিল, তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়া আমার কর্তব্য ছিল, ছাত্রটিকে আরও ভালো করে পড়ানো আমার কর্তব্য ছিল, এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে। সো জাস্ট এখানে দেখো ইজ আছে, বাস এই জায়গাটাতে কী হবে, ওয়াজ। তবে মাথায় রাখবে সাবজেক্ট অনুসারে সেটা বসবে, ইট ইজ ইট ওয়াজ মাই ডিউটি টু ডু, তাহলে এটা করা আমার কর্তব্য ছিল। এবার আমি বলছি যে অন্ধ মানুষটিকে সাহায্য করা বা রাস্তা দেখিয়ে দেওয়া আমার কর্তব্য ছিল, তাহলে কী হবে, ইট ওয়াজ মাই ডিউটি টু শো দ্য পাথ টু দ্য ব্লাইন্ড ম্যান, ভিখারিদেরকে ভিক্ষা দেওয়া আমাদের কর্তব্য ছিল, তাহলে কী হবে, ইট ওয়াজ আওয়ার ডিউটি টু সামথিং টু গিভ সামথিং টু দ্য বেগার, ভিখারিদেরকে কিছু দেওয়া আমাদের কর্তব্য ছিল, ছাত্রদেরকে ভালো করে পড়ানো আমার কর্তব্য ছিল, তাহলে ইট ওয়াজ মাই ডিউটি টু টিচ দ্য স্টুডেন্টস ভেরি ওয়েল। ওকে, এই হচ্ছে আমাদের বাক্য। পরবর্তী বাক্য হচ্ছে যে আমি করার পক্ষে, সো এই বাক্যটাও তোমরা পেয়েছো আগের ভিডিওতে পেয়ে যাবে, বাট এখানে আমি যেটা আলোচনা করব সেটা একটু ডিফারেন্ট টাইপের। আমি করার পক্ষে মানে হচ্ছে এখানে যে আই সাপোর্ট ডুইং, সো বাক্যটা কী দাঁড়ালো, আই সাপোর্ট ডুইং, আমি করার পক্ষে। উদাহরণগুলো একটু চেঞ্জ করি, তাহলে হচ্ছে যে তোমরা টিভি দেখার পক্ষে, তাহলে ইউ সাপোর্ট ওয়াচিং টেলিভিশন, সে ঝগড়া করার পক্ষে, তাহলে হি সাপোর্টস কোয়ারেলিং, ঝগড়া করার পক্ষে, তারা মারামারি করার পক্ষে, তাহলে দে সাপোর্ট ফাইটিং। ওকে, এই হচ্ছে সেন্টেন্স। অ্যান্ড লাস্ট সেন্টেন্স হচ্ছে যে আমাদের আমি করার পক্ষে ছিলাম, জাস্ট এই সেন্টেন্সেরই একটা পাস্ট টেন্স,
তাহলে এটা এই রকম ভাবে হবে যে আই সাপোর্ট ডুইং, আমি করার পক্ষে ছিলাম, আই সাপোর্টেড ডুইং, তোমরা ঝগড়া করার পক্ষে ছিলে, ইউ সাপোর্টেড কোয়ারেলিং, সে আসার পক্ষে ছিল, হি সাপোর্টেড কামিং, সে যাওয়ার পক্ষে ছিল, হি সাপোর্টেড গোয়িং, সে অপমান করার পক্ষে ছিল, হি সাপোর্টেড ইনসাল্টিং। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি সেন্টেন্সগুলো বুঝতে পেরেছো। এই সেন্টেন্সগুলো প্রায় প্রত্যেক দিন আমাদের জীবনে কাজে লাগবে, এবং ইংরেজি শিখতে হলে আমাদের এই সেন্টেন্সগুলোকে জানতে হবে। এই সেন্টেন্সগুলো দিয়ে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি, যদি আমাদের ইচ্ছা থাকে তাহলে আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি। জাস্ট আমি শুধু অ্যাফার্মেটিভ স্ট্রাকচারগুলো তুলে ধরেছি, এগুলোর প্রায় 8 ধরনের স্ট্রাকচার রয়েছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ করে 8 ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার রয়েছে। সো জাস্ট তোমরা এই অন্তত পক্ষে 3টা স্ট্রাকচার ফলো করতে পারো, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, তাহলেই তোমাদের প্রচুর সেন্টেন্স হবে এবং এইগুলোকে প্র্যাকটিস করতে থাকতে হবে। সো আজকের বিষয় এখানেই কমপ্লিট করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে যদি ভিডিওটা প্রয়োজনীয় মনে হয়, এবং একটা কমেন্ট করে জানাবে ভিডিওগুলি কেমন হচ্ছে। আর হ্যাঁ, যদি কোনো তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবে, পরবর্তীতে তোমাদের সেই কমেন্টের ওপর ভিত্তি করে আমরা ভিডিও মেক করব। আর আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দিবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড দেবো বা পাবলিশ দেবো তখনই তোমাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, এবং সেই নোটিফিকেশান অনুযায়ী তোমরা সবার আগে ভিডিওগুলি দেখতে পাবে। সো অল দ্য বেস্ট।